স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবে আজকে আমি আপনার সাথে আলোচনা করতে এসেছি। বেসিক্যালি আমি এই ধরনের ক্লাস আমাদের মাস্টার্স অফ ডিজেবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা হয় ওইখানে নিয়ে থাকি আমি, আপনাদের সাথে আমাদের ক্লাস নেওয়া হয় নাই। আর আমাদের এমপিএস প্রোগ্রামটা বাংলাদেশে 60টি প্রতিষ্ঠানে চলতেছে, সেখানে আপনারা একটা প্রতিষ্ঠান, আমরা এইভাবে ঘুরে 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 বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে আমি আপনাদের এখানে এসেছি জাস্ট আপনার সাথে আলোচনা করার জন্য, আমরা কীভাবে ক্লাস নিয়ে আমরা কীভাবে আমরা গবেষণার কাজ করতে পারি ওটা বলার জন্য বেসিক্যালি। সেজন্যই আমি আজকে বেশি ভূমিকা যাব না, কিন্তু আজকে আমরা যেটা চাচ্ছি জানতে চাচ্ছি, আমরা ফোর্থ সেমিস্টারে একটা কোর্স আমাদের লাগবে, আমরা একটা গবেষণার কাজ করব ফোর্থ সেমিস্টারে গিয়ে। সেই গবেষণার কাজ করতে গেলে আমাদের কিছু কিছু প্রিকুইজিট কাজ করতে হয়, একটা প্রপোজাল লিখতে হয়। সেই প্রপোজালটা আমরা এখন থেকে চিন্তাভাবনা করবো, যারা আমরা আসি, সোহেল ভাই, তারপরে সোভান, মজিদ মন্ডল ওনারা ক্লাস নিচ্ছেন, আবদুল্লাহ ক্লাস নিচ্ছেন এখানে, ওনারা কিন্তু আপনাদের রিসার্চ মেথোলজি, তারপরে স্ট্যাটিস্টিক্স, এভিডেবল সবই পড়াচ্ছেন, হয়তোবা কীভাবে গবেষণা প্রপোজাল লিখতে সেটাও পড়াচ্ছেন। তারপর আমি আপনাদের একটা গাইডলাইন দিতে চাচ্ছি কীভাবে গবেষণা প্রপোজাল লিখতে হয়, সেই সম্বন্ধে আপনাদের সংক্ষেপে কিছু বলবো, আপনারা আশা করি এটা ফলো করবেন। আর আমার যেটা স্বপ্ন, একটা স্বপ্ন নিয়ে আমি এই ক্লাস নিচ্ছি, আমি এই প্রোগ্রাম চালু করছি, আপনারা সবাই একজন ভালো গবেষক হিসেবে তৈরি হবেন। সেটার জন্য কিছু কিছু ফান্ডিং এজেন্সি আছে, তারা ফান্ড দেয়, সেই ফান্ড পেতে হলে আমাদের কীভাবে একটা গবেষণা প্রপোজাল লিখতে হয় সেটা একটা গাইডলাইনে থাকবে। আপনারা এখন থেকে প্ল্যান করবেন কীভাবে গবেষণাটা লিখবেন এবং ফান্ডের জন্য এখনই ট্রাই করবেন, ফান্ড পেলে আপনাদের কাজটা সহজ হবে ফোর্থ সেমিস্টারে ক্লাসটা ইয়ার করার জন্য, কাজটা করার জন্য। এবং প্রত্যেকেই একটা করে পেপার পাবলিশ করবেন এবং গবেষণা করবেন, সেটাই আমাদের মেন টার্গেট। হ্যাঁ, এই উদ্দেশ্যে আজকে আমি আপনার বললাম হাউ টু রাইট এ প্রজেক্ট প্রপোজাল। হ্যাঁ, এই উদ্দেশ্যে আপনার আমি এখানে আসছি আজকে। হ্যাঁ, আমি একটু ভূমিকা দিলাম, আদার কিছু নেবেন না। রিসার্চ প্রপোজাল তো আমরা রিসার্চের সঙ্গে সবাই আমরা জানি, তাই না? যেন একটা রিসার্চ কী, এ মেথড অফ ফাইন্ডিং আউট অফ দ্য ট্রুথ, তাই না? সত্যকে বের করে আনা আমাদের রিসার্চের কাজ। আমরা সবাই এখানে পাবলিক হেলথ রিলেটেড কাজ করে থাকি, হয়তো আরও অনেক বড় বড় গবেষণা করব, আমাদের সত্যটা বের করে নিয়ে আসতে হবে সমাজ থেকে, তাই না? অ্যান অর্গানাইজ মিনস অফ গেইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট, মানে একই কথা, সত্যকে আমাদের আনতে হবে। এটার জন্য কী করা লাগবে, আমাদের তিনটা স্টেপ আছে। আমাদের প্রশ্ন করতে হবে, আমরা বলি রিসার্চ প্রবলেম, তাই না? কোশ্চেন অ্যান্ড রিসার্চ প্রসেস, কীভাবে আমরা গবেষণা করবো এবং উত্তরটা কী হতে পারে, এই দেখেন তিনটা, কোশ্চেন, রিসার্চ প্রসেস অ্যান্ড অ্যান্সার, তিনটা জিনিস আমাদের অবশ্যই লাগবে মাথায়। এই তিনটা জিনিস নিয়েই আমরা যা করি না কোনো গবেষণামূলক কাজ সবটা করতে হবে আমাদের। হ্যাঁ, এই জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে, কী সাকসেস ফ্যাক্টরস, কয়টা ফ্যাক্টর খুব বেশি প্রয়োজন আমাদের। যেটা লাগবে প্রথম হলো গুড প্রিপারেশান, আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে কীভাবে আমরা একটা গবেষণার কাজ শুরু করব। তারপর গুড স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, একটা রিসার্চ প্রবলেম যেটা আমি বের করব, যেটা আমি নিয়ে কাজ করব, সেটা অবশ্যই যেন গ্রহণযোগ্য হয় এবং কাজ করার মতো উপযোগী হয়। দুটা জিনিস, গ্রহণযোগ্য এবং কাজ করার উপযোগী। আমি একটা প্রবলেম স্টেটমেন্ট তৈরি করলাম, এটা আমি কাজ করতে পারবো না, সেটা কোনো লাভ হবে না, এবং আমি যেটা চিন্তা করলাম সেটার জন্য অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়, ওইটাও মাথায় নিতে হবে, তাই না? তারপরে আমি যে প্রপোজালটা লিখব সেটা অবশ্যই হতে হবে ওয়েল রিটেন। যদি আমি গতকালকে একটা পেপার পেয়েছিলাম, আমি রিজেক্ট করেছি, আমি বলবো না কি না কার নাম কী কথা দিয়ে আসছে, এত অ্যালোমোলে লেখা, আমি পেপার রিসার্চ পেপার রিজেক্ট করে দিয়েছি, এটা পাবলিশের যোগ্য না। আমি চাই না আমাদের স্টুডেন্টরা এই ধরনের লেখা লেখুক, এটা অবশ্যই লিখবে ওয়েল রিটেন, প্রিসাইজভাবে লিখবে এবং গুছানো লেখা লিখবে। তারপরে আমরা যে গাইডলাইনটা দিব, গাইডলাইনের জন্য অবশ্যই আপনারা ফলো করেন। হ্যাঁ, প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশান অন রিসার্চ অবজেক্টিভস অ্যান্ড রিলেভেন্স টু স্পন্সর অ্যান্ড ক্লায়েন্ট। আমরা গভর্নমেন্টের কাছে যদি ফান্ড চাই, অথবা আমরা কোনো এই প্রতিষ্ঠানে ফান্ড চাই, অথবা এই ওপেন ইউনিভার্সিটি আমরা ফান্ড চাই, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা আমাদের প্রপোজালটা লিখব। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবো। তারপরে ম্যাথোলজিটা লিখবো আমরা, কী প্রক্রিয়ায় আমরা গবেষণাটা করবো সেটা অবশ্যই ক্লিয়ারলি হতে হবে। হ্যাঁ, হ্যাপাজার্ডলি ওখানে লেখা যাবে না। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যাটেন্ডিং দ্য অবজেক্টিভস, অবজেক্টিভ তিনটা চারটা বেশি করবো না আমরা, ওই অবজেক্টিভ যেন ক্লিয়ারলিটা হয়, হ্যাঁ, সেটা আমাদের মাথায় নিতে হবে। আবার দেখেন, প্রপোজাল ইজ কোয়েন্সাইজ প্রিসাইজ কমপ্লিট অ্যান্ড সেলফ এক্সপ্লানেটরি। আমি প্রতিটা ওয়ার্ড যেন নিজে নিজেকে ব্যাখ্যা দিতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় না রাখলে আমরা কিছু করতে পারবো না, আরেকজন আমারটা বলে দেবে সেটা হবে না, আমার কথা যেন সবাইকে বলে দিতে পারে। হোয়াই এ গুড প্রিপারেশন ইজ নিডেড, কেন প্রয়োজন, এখন দেখেন, ভাইটাল ফর গ্র্যান্ট অ্যাপ্লিকেশান ইন এ কমপ্লিট এনভায়রনমেন্ট টু অ্যাসিস্ট রিসার্চার ইন প্রজেক্ট ফর্মুলেশন প্ল্যানিং পারফরমেন্স মনিটরিং এটসেট্রা। আমার যারা আমাকে ফান্ড করবে
তারা অবশ্যই আমার এই প্রপোজালটাকে ভালো করে ইভালুয়েট করবে। প্রত্যেকটা প্রপোজাল ফান্ডিংয়ে আগে একটা ইভালুয়েশন টিম থাকে, তারা ইভালুয়েট করে তারপরে ফান্ডটা দেয়। সেই জন্য তাদেরকে ফুলফিল, তাদেরকে স্যাটিসফাই করার জন্য আমাকে অবশ্যই আমার গবেষণাটা একটু গুছিয়ে এবং সুন্দরভাবে লিখতে হবে। হ্যাঁ দেখেন, ফান্ডিং ইজ ভেরি কম্পিটিটিভ, কোয়ালিটি ফর প্রপোজাল কন্ট্রিবিউটস টু দ্য ইভালুয়েশন আউটকাম, পোলি প্রিপেয়ার্ড প্রপোজাল মে নট বি কনসিডার্ড অ্যাট অল অর ক্যান নট বি কনসিডার্ড ফেয়ারলি। আমরা কখনোই মনে করবো না যে আমার রিভিউয়ার কিছুই বোঝে না, যে আমাকে ফলো করবে সে সব কিছু বোঝে, আমার চেয়ে বেশি বোঝে, এটা মাথায় নিতে হবে। আমরা করি কি, মাঝে মাঝে না ওর কিছু বুঝবে না, আমি দিয়ে দিই একটা হয়ে যাবে, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আপনার পাশে যে বসে আছে সেই কিন্তু আপনার চেয়ে বেশি জানতে পারে, আপনি জানেন না। আপনি একটা লিখে ওনাকে দেন, উনি হয়তো আপনাকে রিজেক্ট করে দেবে। সেই জন্য সবসময় ভাবেন আমার চেয়ে বেশি সবাই জানে, মাথায় এটা নিয়ে আপনার প্রপোজালটা লিখবেন। হ্যাঁ, তারপরে একটা প্রপোজালে অবশ্যই একটা কনসেপ্ট পেপার থাকবে এবং কমপ্লিট থাকবে প্রপোজালটা এবং এটা ডিটেইল থাকবে। হ্যাঁ, তারপরে প্রিন্সিপাল অফ অল রিসার্চ, একটা রিসার্চ প্রপোজালে যেন কী কী থাকা লাগে সেটা দেখেন। গুড রিসার্চ কোশ্চেন থাকবে, থাকতে হবে, সরি, ক্লিয়ারলি ডিফাইন্ড অবজেক্টিভ থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি রিজাল্ট থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থাকতে হবে, তার মধ্যে আবার কিছু ম্যাথোলজি থাকতে হবে, স্যাম্পলিংটা কী হবে, তারপর ইন্টারভেশনটা আমি কীভাবে করবো, কী প্রসিডিউর ম্যানেজ করে ডাটা কালেকশন করবো, কীভাবে ডাটা অ্যানালিসিস করবো, আমি পাবলিকেশন করবো কীভাবে করবো, কোথায় করবো, কোন জার্নালে করবো সেটা আমি মাথায় নেব। তা আমি আমার এই যে পাবলিকেশনটা আমি অন্যকে জানাবো, আমার রিপোর্টটা আমি অন্যকে শেয়ার করবো। হ্যাঁ, এইগুলো আমাকে মাথায় অবশ্যই নিতে হবে। প্রিন্সিপাল অফ অল রিসার্চ, এই প্রতিটা রিসার্চে আমাকে এই কয়েকটা জিনিস মাথায় নিতেই হবে। তারপর এখানে আছে কম্পোনেন্ট অফ প্রপোজাল, একটা প্রপোজালে কী কী জিনিস থাকা লাগবে। প্রথমে দেখেন ইন্ট্রোডাকশান আছে, তারপরে আছে লিডারের জিভু, ম্যাথোলজি, কনসেপশন ফ্রেমওয়ার্ক, বাজেট অ্যান্ড ডিটেল অফ রিসার্চ টিম। আমার ইন্ট্রোডাকশান কী কী থাকবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, রেশনাল অফ দ্য স্টাডি, রিলেভেন্স অফ দ্য প্রবলেম টু ন্যাশনাল আর লোকাল হেলথ কম্পিটিশন থাকবে, তারপর লিডার জিভু থাকবে, ব্রিফলি থাকবে, অবশ্যই থাকবে, ম্যাথোলজি এটা অবশ্যই থাকবে, কনসাইজ অ্যান্ড প্রিসাইজড ম্যাথোলজিটা অবশ্যই থাকবে, এবং ম্যাথোলজি কয়েকটা পার্ট আছে সেটা মাথায় রাখতেই হবে। স্যাম্পলিং আমি আগেই বলছি, স্যাম্পলিং, ডাটা কালেকশন প্রসিডিউর, তারপরে কী প্রসিডিউর আমি অ্যানালিসিস করবো, এগুলো ম্যাথোলজি বলে দিতে হবে। হ্যাঁ, ওটা ক্লিয়ারলি রাখতে হবে। ফলোড বাই স্টাডিজ লোকেশন, স্টাডি ডিজাইন, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং মেথড, ডাটা কালেকশন মেথডস, ডেফিনেশন অফ টার্মস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস প্ল্যান, সবই আমাকে বলে দিতে হবে ম্যাথোলজিতে। তারপরে আমি একটা বাজেট কীভাবে চাবো সেটা বলতে হবে এখানে। তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে দেখা যাচ্ছে না, আমি বলি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, যেটা আমি প্রথমেই বলছি আমার যে প্রবলেমটা আমি আইডেন্টিফাই করবো সেটা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইজ দ্য এসেনশিয়াল বেসিস ফর দ্য কনস্ট্রাকশন অফ এ রিসার্চ প্রপোজাল, এটাই মেইন। এটা আমাকে অবশ্যই অনেক অ্যানালিসিস করে বের করে নিয়ে আসতে হবে। এটা করতে হলে আমাকে কী করতে হবে, ডেটা রিভিউ করতে হবে, প্রচুর পেপার স্টাডি করতে হবে, আরেকজনের সাথে আলোচনা করতে হবে, কলি আমরা একটা ভালো একটা প্রবলেম স্টেটমেন্ট বের করতে পারবো। হ্যাঁ, সেটা আমাকে ওই স্টাডি করে করতে হবে, অনেক জার্নাল দেখতে হবে। এখন তো আমাদের সুবিধা আছে, ইন্টারনেট আছে, তারপরে এই দেখেন এখানে লাইব্রেরির পাশে লাইব্রেরি আছে, আপনার লাইব্রেরিতে যান অনেক থিসিস আছে, থিসিস নিয়ে আপনার প্রবলেমটাকে ওখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবেন আপনি। হ্যাঁ, যখন আমি প্রবলেমটা পেয়ে গেলাম তখন আমি এই কাজটা কীভাবে করবো সেটার জন্য আমার একটা অবজেক্টিভ লাগবে। অ্যাভয়েড অবজেক্টিভ দ্যাট টু ব্রড অর টু অ্যাম্বিশিয়াস, এমন অবজেক্টিভ নিব না আমরা যেটা অনেক বেশি এবং অনেক অ্যাম্বিশিয়াস, ওটা নিবই না আমরা। আমরা নিব অবশ্যই ছোটো এবং যেটা আমি করতে পারবো কাজটা। অ্যাভয়েড হ্যাভি টু মেনি অবজেক্টিভ, কোনো বেশি নিব না এটা। হ্যাঁ, আবার বম ব্লাস্টিং অনেকে বলে এমন কিছু ওয়ার্ড দিয়ে বসে এটা আসলে করতে পারে না কাজটা, ওটাও আমরা অ্যাভয়েড করবো। অবজেক্টিভ কয় ধরনের জানা আছে সবার, তাই না? একটা জেনারেল অবজেক্টিভ, একটা স্পেসিফিক অবজেক্টিভ, আর বড় দরকার আছে ওগুলার? লিডার জিবুটা কি আছে, প্রোভাইড অ্যাডুকেট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন স্পেসিফিক অন প্রিভিলেন্স ইনসিডেন্স অফ ডিজিজ অর হেলথ প্রবলেম, কারেন্ট স্ট্যাটাস অফ সিলেক্টেড রিসার্চ টপিকস, ইফ কন্টিনিউইং রিসার্চ প্রোভাইড সামারি অফ ফাইন্ডিংস অফ আর্লিয়ার রিসার্চ। এরপরে আমরা লিডারদের রিভিউ আমাদের সিস্টেম মতো করবো, এটার জন্য মানে আগে ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? সোবান পড়েছে না? তারপরে ম্যাথোলজি দেখেন, স্টার্ট উইথ ব্রিফ অন দ্য রিসার্চ,
তারপর একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করবো এখানে, মেক শিওর রিসার্চ ডিজাইন ইজ অর অ্যাপ্রোচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টেট অবজেক্টিভস। আবার অবজেক্টিভ সাথে আমাকে অবশ্যই এটাকে ম্যাচ করে নিতে হবে রিসার্চ মেথোডোলজিটা। হ্যাঁ, অ্যান্ড শিওর অবজেক্টিভ অ্যান্ড স্টাডি ডিজাইন আর কমপ্লিমেন্টারি। হ্যাঁ, ম্যাথোলজি যে কয়েকটা জিনিস আমার রাখবো না সেটা কী কী দেখেন, ডু নট জাস্ট লিস্ট টেকনিক্স, লিস্ট দিব না এই এই কাজ করবো, ঠিক না? আমরা অবশ্যই ডিটেইল বলবো কীভাবে ম্যাথোলজি আমি করবো। হ্যাঁ, তা ইউজ অ্যাপেন্ডিক্স ইফ সাফিসিয়েন্ট স্পেস ইজ নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, যদি জায়গা না থাকে আমরা পরে এটা অ্যাড করে দেবো। রিসার্চ ডিজাইন, এটা হলো রিসার্চের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিলেকশন রিসার্চ স্ট্র্যাটেজিস করতে হবে, সিলেকশন রিসার্চ লোকেশান, স্যাম্পলিং, ইউজ অফ কন্ট্রোল, স্টাডি ইনস্ট্রুমেন্ট, শর্ট ডিসক্রিপশন অফ প্ল্যান ফর ডাটা কালেকশন, শর্ট ডিসক্রিপশন অফ প্ল্যান ফর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এটা আমাদের অবশ্যই রিসার্চ ডিজাইনে রাখতেই হবে। আমরা কীভাবে কাজটা করব এই সাত আটটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এখানে ডিটেলস বলা আছে। তারপরে আমরা কোন প্ল্যান করে স্টাডিস অ্যানালাইসিসটা করবো, আমরা এসপিএসএস করি, সাটাতে করি, তারপরে আরও অনেকে অনেক সফটওয়্যার ইউজ করে, আমরা সেই প্ল্যানটা কীভাবে করবো সেটা অবশ্যই এখানে বলে দেবো। টি টেস্ট করবো না, মিন করবো, কাইস্কার টেস্ট করবো, সব এখানে আমি অবশ্যই বর্ণনা করবো। হ্যাঁ, আমি যখন কাজটা করবো একটা নিশ্চয় টাইম ফ্রেম নিয়ে নেবো, আমি এত সময় মধ্যে কাজটা শেষ করবো এবং এই এই কাজটা এত সময় করবো, এই টাইম ফ্রেমটা আমি আগেই প্ল্যান করবো রিসার্চ শুরু করার আগেই, সেটা আমি অবশ্যই এখানে নিশ্চয় বর্ণনা করে রাখবো এখানে। তারপরে আমি একটা বাজেট তৈরি করে ফান্ডিং এজেন্টের কাছে বাজেটটা সহ প্লেস করবো। আমার অল্পতি বেশি বড় নিয়ে করি নেই, আপনারা মোটামুটি ধরতে পারছেন তো বিষয়টা? আমি খুব সঙ্গে বললাম, নামাজের সময় হয়ে গেছে। আর আমার যেটা স্বপ্ন, যেটা আমি প্রথমেই বললাম, আমি চাচ্ছি আপনারা সবাই একটা প্রপোজাল লিখবেন, সবাই প্রপোজাল লিখেন। আমি চেষ্টা করব আপনাদের প্রপোজালগুলো মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা জমা দেবো, জমা দিয়ে দিকে ফান্ড পান, সেই ফান্ড নিয়ে আপনারা কাজ করবেন। আমরা ওইখানে আমরা লবিং করবো প্রয়োজনে। আমাদের এখানে সবচেয়ে বড় রিসোর্সের সোহেল ভাই, ওনার কাছে প্রচুর ফান্ড আছে, উনি যিনি ক্লাস টিচার এখানে, ওনার কাছে অনেক ফান্ড আছে, উনি মানে অনেক জায়গায় ম্যানেজ করতে পারেন। আপনারা সেভাবে চিন্তা করেন, ফান্ডটা পেলে আপনাদের ফোর্থ সেমিস্টার যে রিসার্চটা করবেন সেই রিসার্চে আপনাদের জন্য কাজটা করতে সহজ হবে এবং ন্যাশনালি একটা কন্ট্রিবিউশন করতে পারবেন। আপনারা মাথায় রাখবেন যে এই এমপিএস প্রোগ্রামটা আজকের জন্য না, ভবিষ্যতের জন্য। আপনারা সবাই একজন গবেষক হবেন এবং সেইভাবে আপনারা আপনাদের কাজগুলো করবেন। আমি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং সবাই সেই সফল হবেন। আজকে এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন এবং পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।